বন্ধুরা, প্রবলেম সলভ এডু হাব ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমি আছি আপনাদের বন্ধু জি আর মিদ্দা। আজকে আমি আপনাদের কাছে টিচার ট্রান্সফার সংক্রান্ত একটি ভিডিও বানাতে চলেছি আপনাদের জন্য। বন্ধুরা, অনেক সময় আমরা মেডিকেল গ্রাউন্ড দেখিয়ে বা জেনারেল ট্রান্সফার অ্যাপ্লিকেশান করেও আমাদের অ্যাপ্লিকেশান গ্র্যান্টেড হয় না বা ট্রান্সফার পাই না, কিন্তু এই ভিডিওটি আমি বানাচ্ছি যাতে তারপরেও টিচারদের সুযোগ থাকে ট্রান্সফার নেওয়ার। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আমাকে প্রথমে যেটা করতে হবে, উৎসস্থি পোর্টালে যেতে হবে। দেখুন, আমার লিঙ্ক সেভ করা ছিল, দেখুন উৎসস্থি v1.0। দেখুন, উৎসস্থি পোর্টাল ট্রান্সফার সংক্রান্ত আমার পেজটা ওপেন হয়ে গেছে। এখানে দেখুন ওএসএমএস টাইপ এখানে আমার দিতে হবে। দেখুন, ওএসএমএস টাইপ আমার প্রাইমারি না সেকেন্ডারি, প্রাইমারি হলে প্রাইমারি দেবেন এবং সেকেন্ডারি হলে সেকেন্ডারি দেবেন। আমি যেমন প্রাইমারি দিলাম। এরপর দেখুন প্রেজেন্ট স্কুলস ডিস্ট্রিক্ট, যে স্কুলে আপনি আছেন সেই স্কুলটা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে সেটা দিতে হবে। দেখুন, যেমন হাওড়া দিলাম। এরপরে প্রেজেন্ট স্কুল সার্কেল, কোন সার্কেলের আন্ডারে আমি দিলাম। এরপরে টিচার ইউনিক কোড, টিচার ইউনিক কোড আমাকে দিতে হবে। এরপর টিচার প্যান কার্ড নম্বর দিলাম। এরপরে আমাকে ক্যাপচা কোড বসিয়ে দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন। এরপরে দেখুন আপনাদের মোবাইলে বা ইমেল আইডিতে ওটিপি যাবে, ওটিপিটা আপনাকে এখানে ভেরিফাইড করতে হবে। ওটিপি চলে এসছে, আমি এখানে ওটিপি কপি করলাম। ওটিপি বসানোর পর প্রসিড অপশনে ক্লিক করতে হবে। দেখুন, টিচারের সমস্ত ডিটেলস চলে এসছে, অর্থাৎ টিচারের কোড চলে এসছে, জেন্ডার, স্কুল নেম, কোন স্কুলে সার্ভিস করছে, স্কুল ক্যাটাগরি, ডিস্ট্রিক্ট নেম, সার্কেল নেম ইত্যাদি চলে এসছে। এরপরে দেখুন আপনাকে মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্ট অপশানটাই যেতে হবে। দেখুন, মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্টে আপনি এখানে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, দেখুন এখানে অপশানগুলো আছে, আই নো মাই ম্যাচিং অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ এখানে যদি আপনি আগে থেকেই কোনো আপনার টিচারের সঙ্গে কনসাল্ট হয়ে থাকে ট্রান্সফারের জন্য, সেক্ষেত্রে আপনি এই অপশানটাতে গিয়ে এখানে অ্যাপ্লিকেশান করতে হবে আপনাকে। দ্বিতীয় দেখুন, সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিকেন্ট, এখানে আপনি যদি অন্য কোনো সার্কেলে আপনি যেতে চান আপনি এই অপশান থেকে সার্চ করতে পারবেন। নেক্সট দেখুন ইনিশিয়েট মিউচুয়াল ট্রান্সফার প্রপোজাল। আর ফোর্থ অপশান আছে দেখুন, ভিউ মিউচুয়াল ট্রান্সফার স্ট্যাটাস, অর্থাৎ আপনি যদি কোনো মিউচুয়াল ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশান করে দিয়ে থাকেন তার স্ট্যাটাস কোন পর্যায়ে আছে সেটা এখান থেকে দেখতে পাবেন। দেখুন, আমি যদি এখানে ইনিশিয়েট মিউচুয়াল ট্রান্সফার প্রপোজাল করি তাহলে দেখুন এখানে এরকম চলে এসছে। দেখুন এখানে আপনার ট্রান্সফার ক্যাটাগরি, অর্থাৎ আপনি কি উইদিন ডিস্ট্রিক্টে নিতে চান নাকি আউটসাইড ডিস্ট্রিক্টে নিতে চান সেটা দিতে হবে। প্রেফার ডিস্ট্রিক্ট, অর্থাৎ কোন ডিস্ট্রিক্টে আপনি যেতে চান, প্রেফার সার্কেল, কোন সার্কেলে যেতে চান। এখানে দেখুন যেটা আমি করেছি, অর্থাৎ শ্যামপুর ইস্ট সার্কেলের জন্য আমি একটা অ্যাপ্লিকেশান দিয়ে রেখেছি। আমার ট্রান্সফার প্রোটোকল আইডি NT9516NN, এটা আমার জেনারেট হয়ে গেছে। এরপরে দেখুন আপনি যদি নতুনভাবে অ্যাপ্লিকেশান করতে চান তাহলে এগুলোকে আপনাকে দেওয়ার পরে প্রসিড করে ওকে করতে হবে।
এরপরে দেখুন এইগুলো আপনি নো করে দিতে পারেন, হোয়েদার রিসিভ ট্রান্সফার অর্ডার হোয়াইল ইন প্রেজেন্ট স্কুল অ্যান্ড পোস্ট, আর হচ্ছে ইন কেস অ্যাপ্লিক্যান্ট ইজ আন্ডার অর সাসপেনশন অর ডিসিপ্লিনারি প্রসিডিং অর জুডিশিয়াল প্রসিডিং ইন পেনশন এগেনস্ট দ্য অ্যাপ্লিক্যান্ট অর কন্টেম্পলেটেড এগেনস্ট দ্য ট্রান্সফার অ্যাপ্লিকেশন উইল নট বি প্রসিডেড উইথ। এগুলো নো করে আপনাকে টিক দিয়ে আপনি ওকে করলে আপনার অলরেডি এই অ্যাপ্লিকেশানটা আপনার ডিপিএসসির কাছে চলে যাবে। এবার ওদের কাছে যদি আপনার কোনো রকম ম্যাচিং অ্যাপ্লিকেন্ট থেকে থাকে, ওরা সেটা প্রসিড করে দেবে আর আপনার কাছে অলরেডি মেসেজও চলে আসবে। তাহলে আমি এটা অলরেডি একটা মিউচুয়াল ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশান করে রেখেছি, কিন্তু আমি এবার দেখব, ড্যাশবোর্ডে যান যে কিভাবে আমি ম্যাচিং অ্যাপ্লিকেন্ট ফাইন্ড করব। দেখুন দেখুন তার আগে আপনি আমি যেটা দেখিয়ে দিই, ভিউ মিউচুয়াল ট্রান্সফার স্ট্যাটাস, অর্থাৎ যে অ্যাপ্লিকেশানটা করা হয়েছিল সেই অ্যাপ্লিকেশানটা কোন পর্যায়ে আছে। দেখুন আমার অ্যাপ্লিকেশান করা হয়েছে, কিন্তু এখানে নট ইয়েট অ্যাকসেপ্টেড, এখনও পর্যন্ত অ্যাকসেপ্টেড হয়নি, অর্থাৎ আমার কোনো রকম ম্যাচিং অ্যাপ্লিকেন্ট আসেনি বা আমার অ্যাপ্লিকেশানটা কোনো রকম এখনও পর্যন্ত কেউ কোনো টিচার বা ম্যাডাম অ্যাকসেপ্ট করেনি। এরপরে দেখুন যদি আপনি আপনার ম্যাচিং অ্যাপ্লিকেন্ট সার্চ করতে চান তাহলে কিভাবে আপনি সার্চ করবেন। দেখুন এই সেকেন্ড অপশানে যাবেন, সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিকেন্ট। দেখুন এখানে প্রেফার ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টে যেতে চান। এখানে আমি যদি হাওড়া ডিস্ট্রিক্টে যেতে চাই তাহলে আমি হাওড়া দেব। হাওড়ার মধ্যে এবার দেখুন চুজ সার্কেল, হাওড়া ডিস্ট্রিক্টের বিভিন্ন সার্কেল আছে, তো এখানে আপনি সার্কেল চুজ করবেন। আমি যেমন শ্যামপুর ইস্ট সার্চ করছি, সার্চ। দেখুন আমার শ্যামপুর ইস্টে একটা অ্যাপ্লিকেন্ট পেয়েছি, হাওড়া শ্যামপুর ইস্ট বেলারি মুসলিম পাড়া প্রাইমারি স্কুল মিঠু মণ্ডল ভক্তা। দেখুন ক্যান্ডিডেটের ডিটেলস পর্যন্ত দেয়া আছে, কোড দেয়া আছে। এরপরে আমি যদি চাই এই অ্যাপ্লিকেন্টটাকে আমি সেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারি। সেন্ড রিকোয়েস্ট পাঠালে অলরেডি ওখানে ক্যান্ডিডেটের কাছে চলে যাবে এবং ও যদি অ্যাকসেপ্ট করে তাহলে আমাদের মিউচুয়াল ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু আমি এটাকে চাই না, তাই আমি আর এখানে যাচ্ছি না বা রিকোয়েস্ট পাঠাচ্ছি না। এবার দেখুন আমি যদি অন্য সার্কেলে সার্চ করতে চাই, দেখুন শ্যামপুর নর্থ, দেখুন শ্যামপুর নর্থ ডাটা নট ফাউন্ড, অর্থাৎ শ্যামপুর নর্থে কোনো রকম আমার ক্যান্ডিডেট বা টিচার এরকম মিউচুয়াল ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশান করেনি। আমি যদি উলুবেড়িয়া নর্থ করি, উলুবেড়িয়া নর্থেও সেম ডাটা নট ফাউন্ড, এখানেও কোনো ম্যাচিং ডাটা নেই। উলুবেড়িয়া ইস্ট, উলুবেড়িয়া সাউথ নেই, উলুবেড়িয়া নর্থ এখানে যদি পাঁচলা দেখি, দেখুন নেই, অর্থাৎ এখানে আমার কোনো রকম ম্যাচিং অ্যাপ্লিকেন্ট আমি পাচ্ছি না। একটাই পেয়েছিলাম শ্যামপুর ইস্ট, যদি আমি আমার এখানে অ্যাকসেপ্ট করার ইচ্ছা নেই তাই ওখানে আমি অ্যাকসেপ্ট করলাম না। তো আমি যদি অ্যাকসেপ্ট করতাম ওখান থেকে, আমি যদি রিকোয়েস্ট পাঠাতাম ওখান থেকে যদি অ্যাকসেপ্ট করতো তাহলে আমাদের মিউচুয়াল ট্রান্সফারের কাজ প্রায় কমপ্লিট হয়ে যেত এবং ডিপিএসসি থেকে অর্ডার হয়ে যেত যে স্কুলে জয়েন করার জন্য। তাহলে এইভাবে অলরেডি আমি একটা এরকম অ্যাপ্লিকেশান করে রেখেছি। এবার আমার রিকোয়েস্টটা যদি কোনো কেউ টিচার এই অ্যাপ বাংলার উৎসস্বী পোর্টাল খুলে থাকে এবং রিকোয়েস্ট পাঠিয়ে থাকে, আমি যদি শ্যামপুর ইস্টে যেতে চাই, তাহলে শ্যামপুর ইস্টের যদি কোনো টিচার এরকম অ্যাপ্লিকেশান করে, সে অলরেডি আমার অ্যাপ্লিকেশানটা দেখতে চাইবে। আমার যে বাণীবন সার্কেল আছে সেই বাণীবন সার্কেলে যদি আসতে চায়, সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে দুজনের মধ্যেই অ্যাকসেপ্ট কমপ্লিট হয়ে যাবে, তারপরে শুধুমাত্র ডিপিএসসি থেকে অর্ডার বার হয়ে যাবে এবং ট্রান্সফার কমপ্লিট হয়ে যাবে। তাহলে এইভাবে খুব সহজেই মিউচুয়াল ট্রান্সফারের মাধ্যমে টিচার ট্রান্সফার হয়ে যাবে, আর এতে কোনো সমস্যাও নেই। কেননা এখানে কোনো স্কুলের টিচার স্টুডেন্ট রেশিওর কোনো রকম এফেক্টও পড়বে না, তাতে যাতে করে ডিপিএসসি কোনো রকম বাধা সৃষ্টি করতে পারে
সুতরাং এরকম ভাবে যদি কেউ কোনো সার্কেলে আসতে চায়, তাহলে এইভাবে আপনারা রিকোয়েস্ট পাঠিয়ে রেখে দিতে পারেন। পরবর্তীকালে রিকোয়েস্টটা দেখলে যে কেউ কোনো টিচার যদি আগ্রহ হয়, সে অ্যাকসেপ্ট করলেই আপনাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। এটা হয়তো আপনার দু একদিনও টাইম লাগতে পারে, আবার হয়তো এটা দু এক মাসও লেগে যেতে পারে, কিন্তু আপনাকে এরকমভাবে রিকোয়েস্ট পাঠিয়ে রাখতে হবে। যদি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয় কেউ, তাহলে সঙ্গে সঙ্গে ট্রান্সফার হয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।